হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো 10:40 বাজে, তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে 10:40 থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো আমি চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই পায়েস রান্না করার জন্য কড়াইতে দুধ ঢেলে দিলাম। তো তোমরা হয়তো ভাবছো স্পেশাল কোনো অকেশন আছে তাই হয়তো পায়েস করছে, সেরকম কোনো ব্যাপার না। পায়েসটা খেতে আমি ভালোবাসি আর অনেকদিন পায়েস করি না, এই জন্য ভাবলাম পায়েস করি আজ একটু মন চাইলো। তো দেখো কড়াইতে দুধ দিয়ে দিলাম 4 প্যাকেট, আর এদিকে গোবিন্দভোগ চালটাও ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। চালটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে দুধটা এখনও ফুটেনি, তবে ফুটে উঠবে কিছুক্ষণের মধ্যে। আর এদিকে আমি তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিলে একটা ভালো স্মেল বের হয়, আমার এটা ভালো লাগে, আর আমি তাই দিই। তো এখন চিনি দেব না, চিনি একটু বাদে দেব। পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, তো একটু হালকা রেখেছি, টেনে যাবে। আর গ্যাসটা অফ করে দিয়েছি, আর পাশেই তোমার দাদাভাইয়ের জন্য কি ওটস করছি, ও খেয়ে কাজ যাবে। তো দেখো পায়েস হয়ে গেছে আর এদিকে ওটসও করছি। তো বুঝতেই পারছো সকালবেলায় সব তোড়জোড় চলছে। তো ওটসটাও কমপ্লিট হয়ে গেছে, আর ওটসটা সবজি দিয়ে খেয়ে নেবে। আর পায়েসটা এবার পাত্রে ঢেলে রাখছি, ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা পায়েস আমার ভালো লাগে। আবার এখন যেহেতু একটু শীতকাল পড়ে গেছে, এক্ষুনি রাখার দরকার হবে না, বিকালের দিকে রেখে দেব। আর এদিকে চলে আসলাম, দেখো ওয়াশিং মেশিনে কাপড় কাচার কাজ দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে, তো সেগুলো এবার বার করব। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার করেছিল, সেগুলো বার করা হয়নি, তো সেগুলো এবার বার করে নিচ্ছে, আর সেগুলো গোছাবো। আর ওদিকে রান্না করব, সেই মাছ মাংসগুলো ধুতে হবে। আর এদিকে মুদিখানারও কিছু জিনিস আছে, আর দেখো কিছুই ধোয়া হয়নি, এই মাছ তোপসে মাছটাও কাটা হয়নি। এদিকে ভোলা মাছ, বেলে মাছ, কাঁকড়া মাছ, কাতলা মাছ, তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর তোপসে মাছটাও কেটে নেবো। ধোয়া কাটার পালা শেষ, এবার থেকে তুলে দেবো। আর এদিকে রান্নার দিকে চলে আসলাম, তো পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম, আর এদিকে বেগুন, আলু, পেঁপে, সিম দিয়ে পালং শাকটা করছি, আর মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তো আজ রান্না করছি কাতলা মাছ, আর এদিকে টক ডালটা আছে পাশে, রান্না ফুটে ওঠেনি, এদিকে বড় বড় আলু কেটে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, শীতের বেলা বুঝতেই পারছো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় 4টে বেজে গেছে, আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো একটু রেস্ট নিয়েই চলে গেলাম সন্ধ্যাবাতি জ্বালতে, আর সন্ধ্যাবাতি জ্বেলেই তারপরে তোমাদের সামনে চলে আসলাম। এখন ঘড়িকাটায় বাজে 7:30, আর তোমাদের ভিডিও করার একটা কারণ আছে সন্ধ্যাবেলায়। তার কারণ এখন আমার মামা শ্বশুরের ছেলে বৌমা আসবে আমার দেওয়ার যা, অনেকদিন ওরা আসে না, ওরা মাঝে মাঝেই আসতো আগে, ও অনেকদিন আসে না, তাই জন্য ওরা আজ আসবে। আর বললো যে বৌদি তোমার কাছে মানে আবদার কিছু একটা বানিয়ে খাওয়াবে, তো তার জন্য ভাবছি যে একটু স্ন্যাক্স জাতীয় কিছু বানাবো, যেহেতু ওরা নিরামিষ খেয়েছো ভাবছি একটু কফি আর তার সাথে স্ন্যাক্স করে দেবো। তো বেগুনি আর ফুলকপির চপ করার ইচ্ছা আছে, তো সেটাই এখন যাবো রান্নাঘরে করতে। তো চলো আমার সাথে তোমরা রান্নাঘরে চলো। তো আমার রান্নাঘরে তোমরা আগেও দেখেছি, দেখার তো কিছুই নেই, ছোটো রান্নাঘর। আর বেগুনটা আমি কেটে রেখেছিলাম, ফুলকপিটাও গরম জলে ভাপিয়ে নিয়েছি, তো দুপুরবেলা ওটা করে রেখে দিয়েছিলাম, যে তোরা ফোন করে বললো আসবো। আর এখন বাকি প্রসেসটা করে নিই, তাহলে আসলে চটপট করে ওদের ভেজে দিতে পারবো, আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো দেখে নাও, আমি দেখো ফুলকপি ভাপানো, এদিকে বেগুনটাও স্লাইস করে দেখো কেটে নিয়েছি, কেটে ধুয়ে সব ঢেকে রেখেছিলাম। আর এখন বেসনটা ব্যাটারটা আর কি মানে তৈরি করবো।
বাসন নিচ্ছি, বাটারটা করে রাখি। চাল গুঁড়ো দিচ্ছি, ক্রিস্পি হবে বলে কারণে। গোলমরিচ গুঁড়ো, লবণ দিচ্ছি। যদি আমিষ হতো তাহলে যদি আর দিতাম কেউ দেখে সামান্য একটু চিনি দেব টেস্টের জন্য। তো ফ্রেন্ডস, এখনো ওরা এসে পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর ওরা আসার মধ্যে কিছুটা কাজ এগিয়ে নেবো, তাহলে চটপট করে ওদের ভেজে দিতে পারবো। আর এখন মোটামুটি তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো দেখে নাও, এখন রান্নাঘরে কাজ করছি আর ভিডিওটা অন করেই করছি, কারণ আমার সময়ও বাঁচবে আর তোমাদেরও আমার মানে শেয়ার করা হবে। তো ফ্রেন্ডস, ওরা এক্ষুনি চলে আসবে, আমি তাই কফির জল বসালাম আর আস্তে আস্তে তেলটা দিয়ে দিই, গরম হতে লাগবে আস্তে আস্তে। ওরা আসছে, দেরি হয়ে যাচ্ছে ওদের আসতে। এই দেখো এসে গেছে আমার, কি বলবো, দেওরার চা। বসো, তোমাদের জন্য কফি টফি সব করা কমপ্লিট। তো দেরি করলে দরজাটা দিয়ে দাও। হ্যাঁ মামা, দরজাটা দিয়ে দিই।
নাও। আওয়াজ কথা বললে না তো দাদারটাও নিয়ে নিস, এই পড়ে গেল। তো ফ্রেন্ডস, আমার দেওয়ারা যা ওরা চলে গেল, রাত হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তো বাই, ভালো থেকো।